আছি আমাদের গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের সঙ্গে। জুয়েল জুয়েল, গাইবান্ধাতে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, আর অপরাধীদের কাউকে শনাক্ত করতে পেরেছেন কিনা আমাদের পুলিশ প্রশাসন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সুন্দরগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া বামনডাঙ্গা সুন্দরগঞ্জ উপজেলা শহরে হরতাল পালিত হচ্ছে, দোকানপাট বন্ধ রয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং এমপির সমর্থকরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। আমি এই মুহূর্তে বামনডাঙ্গা রেল স্টেশনে রয়েছি। এখানে সকাল 7:45 দিকে 20 নম্বর বগুড়া মেল ট্রেনটি আটকে দেওয়া হয় এবং রেল অবরোধ করা হয়। এদিকে কেন্দ্রীয় নেতারা রংপুর মেডিকেল কলেজে পৌঁছেছেন। সেখান থেকে আমি জানতে পেরেছি সকাল 9টায় এমপি লিটনের ময়না তদন্ত শেষে ঢাকায় সংসদ ভবনে তার মরদেহ নেওয়া হবে, সেখান থেকে দলীয় কার্যালয়ে নেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।